সুমন আর এটা হচ্ছে হলো শরিয়তপুরের জাজিরার মতি সাগর গ্রামের স্বপন খান অস্ত্র মামলার ভুল তদন্তে আসামি হয়ে করেছেন কারাভোগ হতে হয়েছে এলাকা ছাড়া প্রকৃত আসামি না হয়েও দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মামলার ঘানি টানছে তার পরিবার জানা যায় দু সালে গুলশান থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় দিনমজুর স্বপন খানকে ২৬ দিন কারাভোগের পর জামিন পায় অনুসন্ধানে প্রমাণ মেলে এই মামলায় প্রকৃত আসামি তিনি নন আসামি একই উপজেলার হামগাঁও গ্রামের স্বপন খান ওরফে সুমন খান তবুও মামলা থেকে রেহাই মেলেনি আদালতে হাজিরা দিতে গিয়ে নিঃস্ব হতদরিদ্র পরিবারটি ভুক্তভোগী পরিবারের অভিযোগ নামের মিল থাকায় যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হয় তাকে সে দিনমজুরি কাজ দিন দিনমজুরি সংসার চালাইত এভাবেই আমরা সুন্দরভাবে চলছি তা কোনো দিন ওর দেহি নাই যে আপাতত চলত দেহি নাই তা লকাই করতে দেই নেই জরগা করতো দেহি প্রকৃত আসামি হচ্ছে স্বপন আর বাবার নাম হচ্ছে নুরখা যার বাড়ি হচ্ছে ছাব্বিশ পাড়া হামগাঁও গ্রাম পুলিশের সম্পূর্ণ ভুলের জন্য হলো আমার আব্বু আজকে এই মামলার আসামি সরকারের কাছে সুস্থ তদন্ত চাই বিচার চাই আমার ছেলে যদি প্রকৃত আসামি হয়ে তার বিচার হোক আর প্রকৃত আসামি না হয় তা আমার ছেলে যেন অবহিত দেওয়া হয় প্রকৃত আসামির খোঁজে তার এলাকায় গিয়ে জানা যায় স্বপনের নানা অপরাধের কথা কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে জেল খাটছেন তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি অস্ত্র চিন্তাই হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে গাজীপুর জেলা আছে ঢাকা কি মামলা কি মামলা হেডে আমরা বলতে পারব না আমরা থাকি দেশে ও থাকে ঢাকায় তো আমি জানি যে মামলায় ঢাকা জেলে আছে এটা জানি আর বনে বিদেশ আছে আসলে এই ধরনের কাজের সাথে লিপ্ত না ঠিক আছে সে লিপ্ত না সে হয়তো নামের কারণে তার সমস্যা আদালতে যাচাই বাছাইয়েও জানা যায় প্রকৃত ঘটনা এরপরেও মামলা থেকে খালাস না দিয়ে জামিন দেয় আদালত আইনজীবী বলছেন পুলিশের গাফিলতিতে এমনটা হয়েছে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনি যদি একটু দায়িত্বশীল হতেন তাহলে অবশ্যই এই বিষয়টা উনি করতে পারতেন তদন্ত কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত যাতে কোনো নিরাপদ ব্যক্তি যেন এই ধরনের কোনো মামলায় হরেন শিকার না হন তবে এই মামলার বিষয়ে জাজিরা থানার পুলিশ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাজী মনিরুজ্জামান এখন শরীয়তপুর